আসসালামুকুম, হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে যে বিষয়টি নিয়ে আমি দেখানোর জন্য আজকে আপনাদেরকে নিয়ে আসলাম, যেটা হলো ক্রিস্টিয়ানো রোনাল্ডো, যাকে নিয়ে আমরা খুব মাতামাতি করি এবং যাকে নিয়ে আমরা অনেক সময় দেখা যায় আমাদের নিজের কাজকর্ম ফেলে দিয়ে, নামাজ কালাম বাদ দিয়ে তাদের খেলাধুলা দেখানে ব্যস্ত থাকি। এবং এমনও কিছু কিছু সময় গেছে আমার কলেজ লাইফে বা দেখার সময় স্কুল লাইফে, যে খেলার জন্য অনেকে পাগলের মতো ভক্ত হয়ে তাদেরকে ভক্ত আমি দেখতাম শুধু। তো আমরা এখন যেটা মনে হয়, তাদেরকে ফলো না করে আপনারা যদি 5 বক্ত নামাজ পড়তেন, লাইফে আর অনেক ভালো কিছু করতে পারতেন। কারণ ওদেরকে ফলো না করে আপনি ইসলামকে মূল প্রায়োরিটি দিতেন, তাহলে একটা সুন্দর সুন্দর জীবন আপনি গঠন করতে পারতেন, যেটা আপনার এখন আশা করা যায় যে অবস্থায় আছে এখন। তারপরে বন্ধুরা, আমরা 5 বক্ত নামাজ পড়বো, আমাদের জন্য আজকে আমি এই ভিডিওটা বানানো। কারণ দেখেন, যারা ক্রিকেটার ফলো করি, আমি নিজেও তাদেরকে দেখতাম বা ফলো করতাম এক সময়, বাট সেক্ষেত্রে আমি বাদ দিয়ে এসেছি। তো আশা করি আপনারাও চেষ্টা করবেন এদেরকে ফলো না করে এখন আল্লাহর কাজগুলো করেন এবং দিন শেষে একান্ত আল্লাহর উপরে ভরসা করেন এবং আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটা হার্ট অ্যান্ড সোল থেকে বিশ্বাস করেন, তাহলে আপনার একাল এবং পরকালে সবকিছু ইনশাল্লাহ ভালো কিছু হবে বলে আমি বিলিভ করি। আর এখন যেটা আরেকটা কাজ হলো, সেটা হলো আপনারা অবশ্যই না 5 বক্ত নামাজ পড়বেন। তো আমার এখন যেটা করণীয় হলো, আমি দেখাই আপনি ভিডিওটা দেখাই, তাহলে হয়তো আপনাদের একটু বুঝতে সুবিধা হবে যে আসলে কি বাস্তব সত্য কিনা। এখানে যমুনা টিভিতে একটা ভিডিও ইয়াতে দেখাচ্ছে আজকে, আসলে আমার কথা না, এটা যমুনা টিভির একটা অনুষ্ঠানের বা খেলার ক্রিয়ার প্রোগ্রামের একটা অনুষ্ঠান থেকে আমি ভিডিওটা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আচ্ছা, আসেন আমি একটু দেখাই আপনাকে, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে আপনার। আচ্ছা, আমি খবরটা আবার ক্লিয়ার করে দিচ্ছি, দেখেন এই যে দেখেন, আমি আবার টেনে নিন, তারপরে প্রথম থেকে দেখেন, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। খেলার কয়েকটা খবরই আমি একটু টেনে দেখাচ্ছি, এই যে দেখেন কি অবস্থা। বন্ধুরা, বুঝতে পারতেছেন আমরা সবাই একটু সচেতন হব, কারণ সচেতন ছাড়া এই প্রতিরোধ করার কোনো অসম্ভব। তো আমরা চেষ্টা করব 5 বক্ত নামাজ পড়া, এবং 5 বক্ত নামাজ পড়লে আমাদের শরীর পাক থাকবে এবং আমরা নিজেরাও সুস্থ থাকবো ইনশাআল্লাহ, এবং আমাদের পরিবেশ সুন্দর রাখতে পারবো, আমাদের দেশটাকে ভালোবাসতে পারবো, এবং দিন শেষে আমাদের পরিবার, ফ্যামিলি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে আমরা একটা সুন্দর দেশ গঠন করতে পারবো ইনশাআল্লাহ। তো চেষ্টা করবো সবাই 5 বক্ত নামাজ পড়ার জন্য, আর সবাই সবার জন্য দোয়া করবো যেন আল্লাহ আমাদেরকে সবাইকে এই বিপদ থেকে মুক্ত করে, এবং আমরা সবাই চেষ্টা করবো যেন 5 বক্ত নামাজ পড়ে আমরা সুন্দর জীবনযাপন করতে পারি, সে তৌফিক ইনায়াত করে ইনশাআল্লাহ। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আল্লাহর কাছে আপনাদের জন্য সবার জন্য দোয়া করি। ভালো থাকবেন, আর 5 বক্ত নামাজ অবশ্যই পড়বেন, অবশ্যই পড়বেন বন্ধুরা, অবশ্যই পড়বেন। আসসালামু আলাইকুম।